আজকাল সমস্ত মনটা জুড়ে বসে আছে জবা। জবাকে নিজের ঘরের মধ্যে কল্পনা করে নিয়ে অনেক সম্ভব অসম্ভব ঘটনা ঘটানো যায়। মনে করে নেওয়া যায়, সেই জবা তার এই চোরকুঠুরিতে এসেছে, এসে হয়তো তারই বিছানায় বসেছে। একসময়ের মনিব, আজ তার স্ত্রী। ভাবতেও যেন শিউরে ওঠে সমস্ত শরীর। কতদিন কতভাবে কত অপ্রিয় কথা বলেছে, পাড়া গিয়ে বলে কত ঠাট্টা করেছে তাকে। জবার ছোঁয়া হাতের রান্না পর্যন্ত কখনো খায়নি ভূতনাথ। অথচ অন্ধকার রাত্রে মনে হয় যেন জবার শাড়ির খসখস শব্দ শুনতে পাওয়া গেল, যেন জবার চুলের গন্ধ ঘরের বাতাসে ভাসছে। তারপর সত্যি সত্যি ভূতনাথ চোরকুঠুরির শক্ত তক্ত পোস্টার ওপর চোখ বুজে ঘুমোবার চেষ্টা করে।